উচ্চ মাধ্যমিক দু চব্বিশ বাংলা বিষয়ে আমার বাংলা থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে পাঁচ নম্বর এই ভিডিওতে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা থেকে মাত্র পাঁচটি প্রশ্ন তোমাদেরকে বলে দেব যদি তোমার এই পাঁচটি প্রশ্ন খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে তোমরা অবশ্যই আমার বাংলা থেকে প্রশ্ন কমন পাবে তবে প্রশ্নগুলি বলার আগে কিছু কথা তোমাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন আমার বাংলাতে গল্প সংখ্যা রয়েছে কিন্তু পাঁচটি যেমন গাঢ় পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা ছাতির বদলে হাতি কলের কলকাতা এবং তোমরা হাত বাড়াও এই পাঁচটি গল্প রয়েছে এবং দু সালে কলের কলকাতা ও ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন এসে গেছে তাই সম্ভবত দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এই দুটি গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম রয়েছে তাই আমরা অপর যে দুটি গল্প রয়েছে মেঘের গায়ে জেলখানা ও গাঢ় পাহাড়ের নিচে এই দুটি গল্প থেকে প্রশ্ন আমরা দেখে যাব কেননা এই দুটি গল্প যদি আমার খুব ভালো করে পড়া থাকে তাহলে অবশ্যই আমার প্রশ্ন পরীক্ষাতে কমন থাকবে এবং আরও একটি গল্প রয়েছে যেটা হলো তোমরা হাত বাড়াও বিগত দু সালের পর থেকে হাত বাড়াও গল্প থেকে কোনো প্রশ্ন আসেনি তাই আশা করা যাচ্ছে যে সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে হাত বাড়াও গল্প থেকে কোনো কোনো না প্রশ্ন আসতে পারে তাই আমরা তিনটি গল্প থেকে প্রশ্ন পরীক্ষাতে দেখে যাব কি কি গাঢ় পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা এবং তোমরা হাত বাড়াও সো এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নাও সো প্রথমে হাত বাড়াও গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন এই প্রশ্নটা বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে খুব ভালো করে প্রশ্নটা দেখে যাবে এই প্রশ্নটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এরপর দ্বিতীয় প্রশ্ন সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে কে শনাক্ত করছে কাদের কেন খুনি বলা হয়েছে এই দুটি প্রশ্ন হাত বাড়াও গল্প থেকে যদি খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখবো এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে সো আরো একটা কথা তোমাদেরকে এখানে জানিয়ে রাখা প্রয়োজন বাংলা বিষয়ে লাইন তুলে প্রশ্ন হয় যার ফলস্বরূপ অ্যাকুরেট যে এই লাইনটি তুলেই তোমাকে প্রশ্ন দেবে এমন কিন্তু কথা নেই তাই প্রশ্ন একটু সামান্য হলেও ঘুরিয়ে দিতে পারে তাই অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে সো হাত বাড়াও থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাব এরপরে আমরা দেখে নেব গাঢ় পাহাড়ের নিচে গল্প থেকে দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন কিন্তু হাতি বেগার আর চলল না হাতিবেগার আইন কি তা আর চললো না কেন ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও গারো পাহাড়ের নিচে গল্প থেকে এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে এরপরে আমরা দেখে নেব মেঘের গায়ে জেলখানা থেকে দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের উপর রকম অত্যাচার করা হতো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নটা এরপরে যে প্রশ্নটি দেখে যাবে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো এই প্রশ্নটিও দেখে যাবে এবং এই দুটি প্রশ্নের পাশাপাশি আরও দুটি প্রশ্ন তোমরা মেঘের গায়ে জেলখানা থেকে একটু এক্সট্রা দেখে যাবে এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা এবং দ্বিতীয় প্রশ্ন মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসো বক্সায় কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ লেখো এই দুটি প্রশ্ন মেঘের গায়ে জেলখানা থেকে একটু এক্সট্রা দেখে যেতে পারো মূল যে ছটি প্রশ্ন তোমাদেরকে দিলাম তিনটি গল্প থেকে ওই ছটি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে এবং পারলে এই দুটি প্রশ্নও তোমরা এক্সট্রা দেখে যাবে সো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে